গাইস, আজকে আমরা অনেক গুলো নারিকেল কাটবো, আর হলো নাড়ু বানাবো, সবাইকে দাওয়াত দিলাম। এখানে অনেকগুলো নারকেল রয়েছে, আজকে নারকেল কাটা হবে এবং নাড়ু বানানো হবে। নুমাইর আপনাদেরকে দাওয়াত দিয়েছে, আপনাদের সবার দাওয়াত রইল নাড়ু খাওয়ার। আপনারা দেখলেন কীভাবে নারকেল ছুটতে হয়, মুহূর্তের ভিতরে একটা নারকেল ছোলা হয়ে গিয়েছে। দেখেন মুহূর্তের ভিতরে একটা নারকেল ছুটে ফেলেছি, এটা এখন রেখে দেব এখানে। ওইটা নিয়ে আসবো, ওইটা ওইটা আগে দাও, হাতটা আগে দাও। তারপরে রাখলাম, দেখুন কীভাবে নারকেল ছুটতে হয়। প্রথমে পিছন দিক থেকে কেটে নিলাম, তারপর খোলসটা ছাড়িয়ে নিতে হবে, এরপর দাঁত দিয়ে নিলাম, এরপর এইভাবে নারকেল ছিঁড়ে ফেললাম। এত তাড়াতাড়ি এই যে গাইস, নারকেল ছোলা হয়ে গেলে মুহূর্তের ভিতরে এটা রেখে দিলাম। দর্শক এত সময় আমরা নারকেল ছিলাম, এখন আমরা এই নারকেল ভেঙে পানিটা আমরা এই জগে রাখবো, তারপর নারকেলটা আলাদা করে সেই নারকেল কুড়ায়ে আমরা পরিশেষে আমরা নাড়ু বানাবো। তো আমরা এখন কাজ শুরু করলাম, কীভাবে নারকেল ভাঙতে হয় দর্শক না দিয়ে দেখেন। আব্বু তুমি তো পানি বের করলে না, এই যে মুহূর্তের ভিতরে এগুলো পানি রেখে দিলাম।
পর্যন্ত নারকেল পাশে রেখে দিলাম। এবার আর একটা নিলাম, ভেঙে দিলাম টাকা করে পানি জগে ঢেলে দিলাম। বেশি সময় হয়েছে, আর একটা নিলাম, আলাদা রাখলাম। আলো তো কমে গেছে, এটাই শেষ। দর্শক এটা ডাব। দর্শক এত সময় আপনারা নারকেল ভেঙে পানি বের করে দেখছিলেন। ভালো লাগলে ভিডিওটা লাইক শেয়ার কমেন্ট করেন। ভালো থাকবেন।